अरिजित ऑफिशियल यूट्यूब चैनल सब्सक्राइब करूँ, शेयर करूँ और कमेंट करूँ। টিচার, আপনাদের জন্য নিয়ে এসেছে 20টি অসাধারণ ফ্লেভারের দার্জিলিং চা আর 6টি এক্সোটিক ফ্লেভারের কফি। ফিল দ্য এসেন্স অফ টিচার উইথ ইওর বিলভেড ওয়ান্স। হ্যালো বন্ধুরা, স্মাইল উইথ অনিন্দিতা নিয়ে আমি পৌঁছে গেছি দ্য স্টেডল হোটেলে। এখন আমি পৌঁছে গেছি একটা দারুণ পুল সাইড, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা হচ্ছে দ্য স্টেডলের ক্লাব। যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামের সঙ্গেই একেবারে লাগোয়া। আর অসাধারণ অনেক কিছু নিয়ে দ্য স্টেডল কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। বসে আছি পুল সাইডে, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা পুল আছে এখানে। গরমকালে এসে আমরা এখানে সাঁতার কাটতে পারি, আমরা সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করতে পারি। ইটস এ বিউটিফুল প্লেস। তার লাগোয়ায় আছে জিম, যেখানে আমি দেখেছি সেই জিমটা মানে খুব ভালো ভালো ইকুইপমেন্টস আছে। আমরা যারা রেগুলার জিমিং করি, জিমে ঢুকলে আমরা বুঝতে পারি যে জিমের কোয়ালিটিটা ঠিক কীরকম, এবং দ্য বেস্ট কোয়ালিটি জিম আমরা বলতে পারি যেটা দ্য স্টেডল দিচ্ছে। তার পাশে আমি পেয়ে যাচ্ছি কিন্তু একটা ডান্স ফ্লোর, যেখানে এসে আমি ডান্স প্র্যাকটিস করতে পারি। সুন্দর অ্যাম্বিয়েন্স, একেবারে কোলাহলের বাইরে নিজেকে এক্সপ্লোর করার মতো একটা জায়গা। কোন একটা হোটেলে এসেছি আর পেট পুজো করব না, এটা কি হতে পারে নাকি? বাঙালি মাত্রই আমরা খেতে ভালোবাসি, বাঙালি কেন বলবো, আমরা ইন্ডিয়ানরাই খেতে ভালোবাসি। এবং বিভিন্ন রিজনের খাবার আমাদের, মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা নতুন নতুন কিছু এক্সপ্লোর করি, সেরকম এখানে এসো অনেক কিছু নতুন এক্সপ্লোর করার আছে। আমরা আগে মনে হয় যতটা সচেতন ছিলাম, এখন এই আফটার একটা প্যান্ডেমিক আমরা আরও বেশি সচেতন হয়ে গেছি। এবং আমরা মনে হয় মোস্ট অফ দ্য পিপল আমরা খাবারের ব্যাপারে খুব সচেতন হয়েছে, সে কারণে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে হাইজিন ব্যাপারটা ভীষণভাবে মেনটেন করছি। আর ঠিক এই কথাটাই মাথায় রেখেছে স্টেডল এবং তাদের যে রেস্টুরেন্ট, আমি যে ফার্স্ট ইনিংসে গিয়েছিলাম সেখানে ওরা কিন্তু প্রত্যেকটা খাবার থেকে আরম্ভ করে ইউটেন্সিলস এবং আমরা যেখানে বসছি পুরো জায়গাটা ভীষণভাবে তার হাইজিন মেনটেন করছে, প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। এবং এই যে মানে যাতে কোনো রকমভাবে আমরা কোনো কিছুর দ্বারা এফেক্টেড না হই, সেই সমস্ত দিকে মানে ফ্রম কিচেন টু সিটিং এরিয়া এভরি প্লেস ওরা চেষ্টা করছে এবং ভীষণভাবে ওরা এটার প্রতি গুরুত্ব দেয় যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন ওয়েতে আমাদের খাবারগুলো তুলে দেওয়া যায়। তাই নিশ্চিন্তে আপনারা চলে আসতে পারেন দ্য স্টেডল।
আমার অনুরোধ রইল যে বন্ধুরা আপনারা এখানে আসুন, কিছুটা সময় কাটান এবং আপনারা বুঝতে পারবেন দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আমাদের শহরের অন্য যে কোনো ভিড় জায়গার রেস্টুরেন্টের থেকে। এখানে এসে যে শান্তি, যে একটা হোয়াইটনেস অনুভব করা যায় সেটা দেখার মতো। প্লিজ আপনারা আসুন, আপনারা এক্সপিরিয়েন্স করুন এবং অবশ্যই আমাদের যে মেল আইডিটা যায় সেখানে লিখে পাঠান যে কেমন লাগলো। এবং আর একটা কথা বলবো, এরকম দারুণ দারুণ এপিসোড দেখার জন্য কিন্তু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন অরিজিৎ অফিশিয়ালস ইউটিউব চ্যানেল, কারণ এইখানে সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন যে প্রোগ্রামগুলো আসছে তার নোটিফিকেশন এবং পুরনো অসাধারণ অনেক প্রোগ্রামও আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন। তাহলে প্লিজ আমাদের যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন অরিজিৎ অফিশিয়ালস ইউটিউব চ্যানেল। খুব ভালো থাকবেন, আজকের মতো আমি এখানেই স্মাইল উইথ অনিন্দিতার এই সুন্দর এপিসোডটা শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।